এবারের ম্যাথটা খেয়াল করো, আমাদের কি বলা হয়েছে, হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট অরবিটের এনার্জিটিক ক্যালকুলেট করতে বলা হয়েছে। হ্যাঁ, এই ফার্স্ট অরবিটের এনার্জি ক্যালকুলেশন আগের মতোই, কিন্তু তারপরে আবার কি বের করতে বলা হয়েছে, দেখো ফোর্থ আর সিক্স অরবিটের ওইটারও কিন্তু আমাদের এনার্জিটা বের করতে বলা হয়েছে। হ্যাঁ, তাহলে এই যে এইটার ভিতরে আমরা দেখো কিভাবে রিলেশনটা ফর্ম করতে পারি, এটার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে দেখো আমাদের এনার্জির সাথে তোমার হচ্ছে একটা অরবিটের কিন্তু রেডিয়াস এর সম্পর্ক আছে। সেটা কিভাবে খেয়াল করো, আমাদের এনার্জি ইকুয়েশনে যদি আমরা দেখি খেয়াল করো কিরকম ছিল, টুয়াইস পাই স্কয়ার এম জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই হচ্ছে এন স্কয়ার এইচ স্কয়ার। হ্যাঁ, মনে করো একটা অরবিট হচ্ছে এটা ফার্স্ট অরবিট, ফার্স্ট অরবিটের ক্ষেত্রে আমাদের কত এনার্জি ভ্যালু হচ্ছে ফার্স্ট অরবিটের ক্ষেত্রে 1, তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু সূত্রটা হয়েছে কিরকম, এনার্জির পরিমাণ হয় এই যে এত মাইনাস থেকে একটা। এখন খেয়াল করো আমি যদি E1 বাই E1 করি তাহলে কত আসে, তাহলে এখন খেয়াল করে দেখো আমাদের সবকিছু জিনিস কাটাকাটি যায়। হ্যাঁ, আর এই যে কাটাকাটি যাওয়ার পরে শুধুমাত্র 1 বাই এন স্কয়ার টা থাকে। হ্যাঁ, তাহলে এখন দেখো আমরা কি বলতে পারি, ইএন ইজ ইকুয়াল টু 1 বাই এন স্কয়ার ইনটু ই1। তাহলে খেয়াল করো আমরা যদি ফার্স্ট অরবিটের এনার্জি পরিমাণটা বের করতে পারি, তাহলে ওইটাকে আমাদের হচ্ছে অরবিটের নাম্বারের স্কোয়ার দ্বারা ভাগ করলে কিন্তু ওই অরবিটের এনার্জি পরিমাণ জানতে পারবো। তাহলে দেখো এটি কিন্তু আমরা একটা সূত্র হিসেবে চিন্তা করতে পারি যে হচ্ছে আমরা কি EN is equal to 1 by N square into E1। তাহলে দেখি আমাদের এই ম্যাথের জন্য আগে ফার্স্ট অরবিটে এনার্জি পরিমাণটা বের করি, তারপরে হচ্ছে আমরা এই সূত্রটাতে অ্যাপ্লাই করব, করে আমরা কি করব ফোর্থ আর সিক্স অরবিটের এনার্জি পরিমাণটা বের করতে পারবো। তাহলে এখন খেয়াল করে দেখো আমাদের হচ্ছে ফার্স্ট অরবিটের জন্য এনার্জি পরিমাণ যদি বের করি, E is equal to minus ভ্যালু গুলো একটু বসে দিই, এনার ভ্যালু সব সিজিএস এ রাখবো, এই কারণে হচ্ছে আমাদের লাস্ট ইউনিট আসবে কিন্তু আর জি যে এটা যে হাইড্রোজেন তাহলে 1, ই কত হবে, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। এইচ বসায় দিলাম আমাদের কোন ইউনিটে, সিজিএস ইউনিটে। হ্যাঁ, এটার আবার স্কয়ার। আচ্ছা, তাহলে এই ভ্যালুটা যদি এখন আমরা কি ক্যালকুলেট করি কত আসে, তাহলে দেখো এখান থেকে আমরা হচ্ছে ফার্স্ট ইলেকট্রন মানে ফার্স্ট অরবিটের জন্য এনার্জির ভ্যালুটা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা আমি একটু আগে চেক করি সব দ্বারা বলে ঠিক ইনপুট হলো কিনা। তাহলে এই যে এখান থেকে আমরা একটা এনার্জির ভ্যালু পেলাম 1.97 × 10⁻¹⁸ আর্চ। আচ্ছা, আমরা যেহেতু এখানে ফার্স্ট অরবিটটা পেয়ে গেছি, ফার্স্ট অরবিটের টোটাল এনার্জির ভ্যালুটা কত, পরে আমাদের কি এখন কোনটা কি করবো, এখন হচ্ছে আমরা খুব সহজেই আমাদের তার পরের অরবিট গুলো এনার্জি পরিমাণ কিন্তু বের করে ফেলতে পারি। হ্যাঁ, যেগুলো কি সূত্র আছে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব এখন। হ্যাঁ, তাহলে এখন যদি আমরা ফোর্থ অরবিটের ক্ষেত্রে যদি বের করতে পারি, তাহলে আমরা এন এর ভ্যালু কত দিব, 4 দিব ইনটু E1। হ্যাঁ, তাহলে এটা কত হবে, 1/16 টাইমস অফ এই 1 পার স্কয়ার এর যদি 16, 1/16 টাইমস অফ এই যে এটা 1.97 × 10⁻¹⁸। তাহলে এই ভ্যালুটাকে আমরা যদি একটা দেখি 16 দ্বারা ভাগ দেই, তাহলে যেটা ভ্যালু আসছে আমরা দেখো 1.233 × 10⁻¹⁹। হ্যাঁ, তাহলে এই যে দেখো আবার একটা জিনিস ম্যাচ করে দেখো, আমরা কিন্তু বলেছিলাম কি আমাদের হায়ার অরবিটে এনার্জি বেশি হয়, তাহলে এই ক্ষেত্রে আমাদের 16 ভাগের 1 ভাগ হয়ে গেল, তাহলে ভ্যালুটা কম হয়ে গেছে। কিন্তু আসলে কিন্তু দেখো এই যে মাইনাস যে উদ্যোগের সামনে থাকবে একটা, দেখো খেয়াল করো মাইনাস থাকবে, মাইনাস থাকার কারণে কিন্তু
যেটা নিউমেরিক্যাল ভ্যালু কম মাইনাসের ক্ষেত্রে তার ভ্যালু আদতে কিন্তু বেশি হয়। হ্যাঁ, এই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে। একইভাবে তোমরা কি করতে পারবা, এই যে সিক্স অর রিলেটেড টোটাল এনার্জি কত হবে এটা বের করতে পারবা। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, শুধু ওয়ান বাই এনার্জিকে সিক্স এস স্কোয়ার দিতে হবে ইন্টু ডি ওয়ান, তাহলে আমাদের এই ওয়ান এর ভ্যালু 36 ভাগের এক ভাগ হবে এটার ভ্যালু। এখন ই ওয়ান এর ভ্যালুটা বসে দিলে তোমরা খুব সহজে সিক্স অর রিলেটেড এনার্জি কত হবে বের করে ফেলতে পারবা। এটা তোমরা এখন নিজেরাই করতে পারবা।